ভক্তের টানে হেলিকপ্টারে চড়ে বগুড়ায় গেলেন অনন্ত বর্ষা জুটি। ভক্ত প্রতিবন্ধী রানাকে সাথে নিয়ে দেখলেন নিজেদের মুক্তিপ্রাপ্ত সিনেমা দিন দা ডে। এদিকে সেই ভক্তের হাতে নগদ 2 লাখ টাকা তুলে দেন অনন্ত জলিল, আশ্বাস দেন বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবার। বগুড়ার প্রতিনিধি আব্দুস সালাম বাবুকে নিয়ে আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার। ঢাকায় সিনেমার আলোচিত দম্পতি অনন্ত জলিল ও বর্ষ অভিনীত সিনেমা দিন দা ডে ঈদে মুক্তি পাওয়া এই সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি। এবার ভক্তকে দেওয়া কথা রাখতে বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামের কালীপাড়ায় হেলিকপ্টারে আসেন অনন্ত বর্ষা। ততক্ষণে রূপালী পর্দার তারকাদের দেখতে সেখানে হাজারো মানুষের ভিড়। ওনাকে তো সিনেমাতে দেখছি বা ছবিতে দেখছি, আজকে ওনাকে বাস্তবে দেখলাম অনেক ভালো লাগতেছে। সামনাসামনি কখনো দেখা হয়নি, এই প্রথম সামনাসামনি তাদের দেখে অনেক বেশি ভালো লাগতেছে। সত্যি এটা আমাদের গ্রাম অঞ্চলে মানুষের জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা জীবনেও কল্পনাও করতে পারিনি যে আমাদের মাঠে আমাদের মঞ্চে এরকম নায়ক নায়িকা আসবে। 2010 সালে মুক্তি পায় খোঁজ দ্য সার্চ। এই সিনেমা মুক্তির পর বগুড়ার প্রতিবন্ধী রানা অনন্ত জলিলের সাথে দেখা করার নানাভাবে চেষ্টা করে। শুধু তাই নয়, এলাকায় নিজস্ব অর্থায়নে অনন্ত জলিলের নামে বিভিন্ন সেবামূলক কাজও করে আসছেন তিনি। 2010 সাল থেকে তাকে ভালোবাসি, অনেক চেষ্টা করছি তার সঙ্গে দেখা করার কিন্তু সুযোগ হয় না। এখন আমার অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমি নিজে এতটাই আনন্দ মনে করছি, আজকে আমার মনে হচ্ছে যে আমি প্রতিবন্ধী না। আর এখানে যে আসি আমরা একমাত্র এই রানা হচ্ছে আমাদের উসিলা ওর ইনভাইটেশনে। আমি মনে করি একজন শিল্পীর জন্য এখানে যে অডিয়েন্সগুলো আছে যারা আমাদের দেখতে আসে, এরাই হচ্ছে আমাদের আসল মানুষ, এদেরকে আমাদের দরকার, এদের ভালোবাসাই দরকার। এদিন রানার হাতে 2 লাখ টাকা চেক তুলে দেন অনন্ত জলিল, সাথে আশ্বাস দেন বিদেশে নিয়ে চিকিৎসা করানোর। আমি ওই হসপিটালে ওকে নিয়ে যাব, আমাদের সাথেই নিয়ে যাব, এমন না আমি লোক দিয়ে পাঠাবো, কারণ ওই হসপিটালের ডিরেক্টর লেভেলের থেকে শুরু করে সবাই আমার পরিচিত, আমি চেষ্টা করব রানার চিকিৎসা করানোর জন্য। পরে বেলা 3টার দিকে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে ভক্ত রানা সহ দর্শকদের সাথে ঈদে মুক্তি পাওয়া দিন দা ডে দেখেন অনন্ত বর্ষা। ফাতেমা কাউসার, নিউজ 24।